নমস্কার বন্ধুরা, আমি পুলক ঘোষ আর গাছের যত্ন নিনের আর একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর ভালো তো থাকতেই হবে, আপনার গাছকে ভালো রাখতে গেলে আপনাকেও ভালো থাকতে হবে। বন্ধুরা, এখানে আমরা প্রচুর অর্কিড গাছ দেখছি, আর অর্কিড মানেই হচ্ছে নীলদা। আমরা নীলদার কাছে চলে আসি এবং নীলদার কাছ থেকে আমরা কিন্তু অর্কিড সম্পর্কে একটু জেনে নেব। তো নীলদা, আপনি যদি একটুখানি, এখানে তো অর্কিড রয়েছে, প্রচুর অর্কিড রয়েছে, কোন কোথায় কি অর্কিড রয়েছে এটা যদি একটু বলেন। এবং আমি দেখতে পাচ্ছি এখানে এসে ডেনড্রোবিয়াম, ম্যাচিওর ডেনড্রোবিয়াম, একদম বুমিং সাইজের অদ্ভুত ভালো কালেকশন। এখানে দেখুন ফুল সমেত রয়েছে, একদম অনেক বার্ডও রয়েছে, দেখছি কিছু কিছু গাছে একদম ফুল ম্যাচিওর, ফুল বুমিং সাইজের গাছ, রেডি করা গাছ, একদম খুব ভালো কালেকশন রয়েছে ডেনড্রোবিয়াম আমি দেখতে পাচ্ছি এখানে এসে। তদুপরি আমি দেখতে পাচ্ছি ক্যাটালিয়া, ব্যাপক কালেকশন আমি অলরেডি দেখাচ্ছি, ফুল ধরে রয়েছে ক্যাটালিয়ায়, ঠিক আছে। এছাড়া আপনি নিচে দেখতে পাবেন এইদিকে আর এইদিকে, আপনি নিচে করো এখানটা, একদম ফুল ম্যাচিওর, ফুল ব্লুমিং সাইজ ক্যাটালিয়া, যেগুলো কিন্তু চটপটে দেখা যায় না, এবং সলিড একদম ব্লুমিং সাইজ, মানে এই গাছকে তৈরি গাছ। এখানে প্রচুর ক্যাটালিয়া আমি দেখতে পাচ্ছি, একদম সলিড তৈরি, ফুল ম্যাচিওর ব্লুমিং সাইজে, এই ধরনের এরকম সলিড ব্লুমিং ক্যাটালিয়া কিন্তু পাওয়াটা খুব চাপের ব্যাপার, সব সময়ের জন্য এত হিউজ কোয়ান্টিটি পাওয়া যাবে না, ঠিক আছে। আমি এই নার্সারি গণুলহার যিনি আছেন ওনার সঙ্গে একটু কথা বলে নিয়ে গাছগুলির দাম কিরকম বা কি বৃত্তান্ত নিয়ে দেবো। আপনার নাম নার্সারি এবং কি বলবেন? আমার নাম নুমাই মুখার্জি, আমার ফার্মের নাম এস কে এন রোজ আর হর্টিকালচার ফার্ম। আচ্ছা আচ্ছা, দাদা এই নিমাইদা, এই ক্যাটালিয়া ডেনড্রোবিয়ামের প্রাইস রেঞ্জ গুলো যদি বলেন, দর্শক বৃন্দ যদি এসে কিনতে চায় তো কিরকম ধরনের দামে তারা কিনতে পারে? আমার ডেনড্রোবিয়াম 350 থেকে 400 মধ্যে। আচ্ছা, আর ক্যাটালিয়া 500 থেকে রেঞ্জ শুরু, 500 থেকে আবার গাছ অনুযায়ী সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী 500 থেকে দাম বাড়ছে। আর তো আপনারা জানতে পারলেন 350 থেকে ডেনড্রোবিয়াম শুরু এবং ক্যাটালিয়া 500 থেকে শুরু, এবং এখন তো সাইজ গাছের অনুযায়ী, গাছের ইয়ে অনুযায়ী গাছের দাম বাড়ছে, ঠিক আছে। এবং গাছের গ্রোথ সম্পর্কে যদি একটু বলেন যে কিরকম, আপনি তো দেখছেন গাছগুলো প্রত্যেকটা রয়েছে, আমি যা দেখতে পাচ্ছি ব্লগ দিয়ে গাছ কিন্তু একদম ফুল ম্যাচিওর, ফুল তৈরি গাছ, ভালো ভ্যারাইটি ডেনড্রোবিয়াম গুলো দেখছি আমি, ঠিক আছে, একদম টাইট ভ্যারাইটি, মানে একদম হাইব্রিড নতুন, যেটা আপনার স্পাইরাল ভ্যারাইটি গুলো, দারুণ ভ্যারাইটি ডেনড্রোবিয়াম গুলো দেখতে পাচ্ছি, ছোট ছোট ফুল রয়েছে দুরন্ত, এখানে বার্ড রয়েছে, সুন্দর সুন্দর গাছে ভ্যারাইটি গুলো, কিন্তু খুব সুন্দর ভ্যারাইটি আমি দেখতে পাচ্ছি, যেটা লোকাল যে কমন ভ্যারাইটি সেগুলো না, অত্যন্ত উন্নত ভ্যারাইটি, উন্নত জাতের ভ্যারাইটি, লেটেস্ট ভ্যারাইটি গুলো দেখতে পাচ্ছি। ক্যাটালিয়ার যে ফুলটা দেখলাম আমরা, এটা কিন্তু একদম সলিড ভ্যারাইটি ফুল এটা, ঠিক আছে, দুরন্ত, তো গাছগুলো হচ্ছে দারুণ গাছ, এই শেপ বা এই সাইজ ক্যাটালিয়ার পাওয়া কিন্তু খুব চাপের ব্যাপার, ঠিক আছে। দেখুন গাছগুলো একদম ফুল, মানে ঝাড় একদম ইয়ে করা, ফুল ম্যাচিওর, ফুল ভূমি, ফেসবার ফেসবার টাইট একদম, ক্যাটালিয়ার গাছের মেন ফেসবার, ক্যাটালিয়ার গাছের ফেসবার একদম সুন্দর সুন্দর, ঠিক আছে, এত সুন্দর গাছ কিন্তু, তারপরে এত কোয়ান্টিটিতে রয়েছে, পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। আচ্ছা, এদিকেও প্রচুর ক্যাটালিয়া দেখতে পাচ্ছি আমরা, সবচেয়ে ভালো কথা নেপান্তাস ফিচার প্ল্যান্ট, এটা হচ্ছে আপনার কলসপতি, বাহ এত বড়, হ্যাঁ একদম এত বড় কলসপতি কিন্তু করে পাওয়া মুশকিলের ব্যাপার, ঠিক আছে। এই যে কলসপতির সাইজ আমরা দেখতে পাচ্ছি, এই কলসপতি কিন্তু এত বড় সাইজের কলসপতি করে কোনো নার্সারিতে পাওয়া কিন্তু মুশকিলের ব্যাপার, একদম ছোট 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 গাছ পাওয়া নার্সারি থেকে, এই কলসপতি হ্যাঁ একদম পুরো, মানে ফুল দিয়ে দেখছি, ফুল ম্যাচিওর, পাতার উপর থেকে ফুল আসছে, মানে কলস আসছে, প্রচুর কলস এসে শুকিয়ে গেছিল এবং প্রচুর কলস আসছে, একদম টাইট ধরনের কলস দেখতে পাচ্ছি আমরা, ফুল ম্যাচিওর, এত বড় কলস পড়তে কিন্তু করে পাওয়া যায় না, নিজেও করেছি কিন্তু এত বড় কলস পড়তে এই ধরনের, এই যে গাছ এরকম পুরো ইয়ে হয়ে রয়েছে, দারুণ দারুণ সাইজের কলস পড়তে, এবং খুব সুন্দর ওয়েল মেইনটেনেন্স দেখতে পাচ্ছি গাছগুলো, আমিও দেখে অবাক হলাম কারণ এত বড় কলসপত্র আমি দেখিনি, দারুণ মেইনটেনেন্স গাছ। দর্শক বন্ধুরা, এখান থেকে আপনার নেপান্তাস কলসপত্র কিন্তু ফুল ম্যাচিওর, ফুল তৈরি গাছ আপনারা পেতে পারেন। আচ্ছা, এটা কি রকম প্রাইস থেকে আছে শুরু? এগুলো হচ্ছে 2000 থেকে 3500 এর মধ্যে। আচ্ছা, বড় সাইজ, হ্যাঁ ছোট গাছ হলে 800 থেকে 1200 এরকম সাইজ, আর এগুলো সাইজের উপর নির্ভর করছে, এটা একদম বিশাল বড় ঝাড়, মানে এত বড় গাছ এখানে পাওয়া তো অনেক অনেক সময়ের ব্যাপার, হ্যাঁ অনেক দাম থাকে, দাম বেশি এবং অনেক সময় সাপেক্ষ এত বড় করা, একটু ছোট ছোট টাইপের গাছ হলে সেগুলো ওই এই মুহূর্তে 800 থেকে 1000 এর মধ্যে। আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর প্রচুর ক্যাকটাস, প্রচুর ভ্যারাইটি ক্যাকটাস দেখতে পাচ্ছি আমরা পুরাতন, এখানে দেখুন আমরা এখানে সে কিছু ট্যাকুলেন্ট রয়েছে, কিছু ক্যাকটাসের ভ্যারাইটি মেমোলোগিয়া জিন্ন থেকে আরম্ভ করে নটো ক্যাকটাস থেকে আরম্ভ করে প্রচুর ভ্যারাইটি ক্যাকটাস দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। আমি ক্যাকটাসগুলো আমি একটু দেখিয়ে নিই প্রথমে ক্যাকটাসগুলোকে, তারপরে আমি প্রসঙ্গে আলোচনা আসছি। এই নিচের দিকেও দেখতে পাচ্ছি আমরা, এখানটাতে দেখুন
প্রচুর ক্যাকটাস রয়েছে এখানে, প্রচুর প্রচুর ক্যাকটাস ভিতরে দেখুন, প্রচুর প্রচুর ক্যাকটাস এবং সলিড শেপ, সলিড সাইজ, অত্যন্ত ওয়েল মেইনটেইন। আমরা দেখতে পাচ্ছি সুন্দর পটিং করা রয়েছে, সুন্দর খাবার দাবার দেওয়া রয়েছে পটিং এ, একদম ওয়েল মেইনটেইন ক্যাকটাস, যেগুলো কিন্তু খুব একদম রেডি করা রয়েছে, শুধু বাড়ি থেকে অল্প করে জল দিয়ে ওই পরিবেশ রেখে দিতে পারলে কি হয়ে যাবে দেখ একদম। আচ্ছা এনি মাইদা, এই যে ক্যাকটাস সাইজ, এই এই সাইজের ক্যাকটাস কি রকম রেঞ্জ আপনারা এক্সপেক্ট করতে পারেন? এটা সবই 150 থেকে 200 কিছু ভ্যারাইটি, সেটা হচ্ছে ভ্যারাইটির উপর নির্ভর করছে দামটা, 150 থেকে 200 এর মধ্যে এই সাইজটা পাওয়া যাচ্ছে এবং কিছু কিছু ভ্যারাইটি হয়তো ভ্যারাইটি হিসেবে একটু দাম বাড়ছে। এখানে খুব বড় বড় ধরনের এগুলো, এগুলো কি গোল্ডেন ব্যারেলের একটা সাইজ আছে? এটা আমাদের গোল্ডেন ব্যারেল, যে ব্যারেলের বলে খুব বড় ভ্যারাইটি কালেকশন, কিন্তু চট করে দেখা যাবে না, এটা একটা অত্যাশ্চর্য আইয়ে জিনিস। ফ্লাওয়ার শোয়ে আমরা দেখতে পাই এত বড় গোল্ডেন ব্যারেল, কিন্তু নর্মাল নার্সারিতে এত বড় গোল্ডেন ব্যারেল বা এই ধরনের গ্রাফটেড এত বড় ক্যাকটাস দেখাটা কিন্তু খুব সাংঘাতিক ভাগ্যের ব্যাপার। এবং আপনারা হাতের মুঠোয় রয়েছে এত বড় বড় গ্রাফটেড ক্যাকটাস এবং গোল্ডেন ব্যারেল, এটা কিন্তু আমরা যে যেগুলো কিন্তু আমরা ফ্লাওয়ার শোয়ে দেখতে পাই, এই ধরনের এত বড় গোল্ডেন ব্যারেল কিন্তু সাধারণভাবে নার্সারিতে দেখা যায় না। তো আপনারা অনায় সংগ্রহ করতে পারেন এই ধরনের বড় গোল্ডেন ব্যারেল, যারা ক্যাকটাস প্রেমী তাদের কাছে কিন্তু একটা মানে স্বর্গের হফসরা, হাতে চাঁদ পাওয়ার মতন ব্যাপার হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে। এবং প্রচুর প্রচুর পরিমাণে রয়েছে এখানে জিমনো ক্যালাসিয়াম রয়েছে, জিমনোর প্রচুর ভালো কালেকশন, জিমনো সাইজ দেখে আমি অবাক হয়ে গেলাম, এই সাইজের জিমনো একদম সলিড ম্যাচিওর সলিড ইয়ে গাছ, একদম ফুল ম্যাচিওর ফুল ইয়ে গাছ, আর অত্যন্ত ওয়েল মেনটেনেন্ট আমি গাছ দেখতে পাচ্ছি, এত সুন্দর শেপ, এত সুন্দর সাইজের জিমনো দেখতে পাচ্ছেন আপনারা। এই জিমন এদিকে আমরা আস্তে আস্তে দেখতে দেখতে থাকি কিছু, এদিকে কিছু স্যাকুলেন্ট রয়েছে দেখতে পাচ্ছি আমরা, ভালো ধরনের স্যাকুলেন্ট কিছু রয়েছে, উন্নত উন্নত মানের, ঠিক আছে। স্যাকুলেন্টের দাম তো একটু বুঝি বলেন, এগুলো তো ছোট ছোট স্যাকুলেন্ট রয়েছে। হ্যাঁ, স্যাকুলেন্টের এদিকটাতে আসলে ভালো হয়, এদিকটাতে আরো ভালো জিনিস রয়েছে। স্যাকুলেন্ট গুলো আমরা দেখেছি, আমি ক্যাকটাস তো দেখিনি বর্তমানে, এখানেও কিছু দেখতে পাচ্ছি আমরা, কিছু ভালো অত্যন্ত সলিড ম্যাচিওর ক্যাকটাস, এটা তো নোটো ক্যাকটাস, নোটো ক্যাকটাস এইরকম ম্যাচিওর, এই ধরনের সাইজ, এ কিন্তু চট করে ফ্লাওয়ার শো ছাড়া দেখা যাবে না, এ বহু বছরের পুরনো গাছ, একদম সলিড তৈরি করা, এত পুরনো পুরনো গাছ, এত ভালো ম্যাচিওর, এ কিন্তু ফ্লাওয়ার শোয়ে আমরা দেখতে পাবো। ওল্ড ম্যানের এই সাইজ আর এই রকম শেপ, এ কিন্তু দেখা খুব মুশকিলের ব্যাপার যে কোনো নার্সারিতে। আমরা ফ্লাওয়ার শোয়ের যেসব গাছ সেগুলো কিন্তু এই নার্সারিতে আমরা হাতের কাছে হাতের মুঠোয় বসে পেয়ে যাওয়ার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি এখানে। ওল্ড ম্যানের যে ভ্যারাইটি, সেই ওল্ড ম্যানের অত্যন্ত অদ্ভুত ধরনের বড় ম্যাচিওর ক্যাকটাস, যেগুলো কিন্তু আমরা ফ্লাওয়ার শো ছাড়া দেখতে পাবো না পুলকতে, এত সুন্দর এত বড় এত ম্যাচিওর ক্যাকটাস, এগুলো সাধারণ নার্সারিতে পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। এখানে দেখছি ফেরো ক্যাকটাস রয়েছে, এই ফেরো ক্যাকটাস কিন্তু এত বড় এত সুন্দর সাইজ, এ কিন্তু খুব মুশকিলের ব্যাপার এত ইয়ে হয়ে পাওয়া, অদ্ভুত সুন্দর ভালো কালেকশন, ভালো সমাহার এই নার্সারিতে দেখছি আমরা। এখানে একটি মেমোরিয়ালের ভ্যারাইটি দেখতে পাচ্ছি, মেমোরিয়াল একটা এত সুন্দর এত বড় সাইজ, এ কিন্তু একমাত্র ফ্লাওয়ার শো ছাড়া চট করে কোনো নার্সারিতে বিক্রি হয় না, যেটা কিন্তু একটা এখানে পাওয়ার একটা চান্সেস অত্যন্ত ভালো রকমভাবে রয়ে গেছে। তো আমি এদিকে চলে আসবো একটুখানি এগিয়ে, এখানে আমি আরও কিছু ক্যাটিলিয়া দেখাতে দেখতে পাচ্ছি, যে ক্যাটিলিয়াগুলো আরও ভালো দেখতে পাচ্ছি, এই ক্যাটিলিয়াগুলো সেন্টেড, তো গাছের সাইজ কিন্তু দেখে অবাক হওয়ার মতন, এই ধরনের ফুল ম্যাচিওর ক্যাটেলিয়া, কম্পিটিশন শোয়ের ক্যাটেলিয়া দেখা যাকে বলা যায়, এগুলো সেন্টেড ভ্যারাইটিগুলো ফুলগুলো সেন্টেড, সেন্ট গন্ধ বেরোবে ক্যাটেলিয়াগুলোতে, কিছু বিও দেখাচ্ছি আমি এখানে, ফুল ভরেও রয়েছিল কিছু গাছে। তো এই ধরনের এত ম্যাচিওর ক্যাটেলিয়া, এগুলো কিন্তু চট করে সাধারণ নার্সারিতে পাওয়াটা কিন্তু খুব চিন্তার ব্যাপার, যেগুলো কিন্তু এখানে হাতের মুঠোয় হাতের নাগালে আছে আপনার দর্শক বন্ধুরা, এটা অত্যন্ত আনন্দ সংবাদ যারা অর্কিড প্রেমী তাদের জন্য। পদপদরি আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর প্রচুর পরিমাণে স্যাকুলেন্ট রয়েছে, পরপর লাইন দিয়ে লাগানো সুন্দর সুন্দর ভ্যারাইটি স্যাকুলেন্ট, এবং কিছু ভালো সিডাম কোয়ালিটিও দেখতে পাচ্ছি এখানে আমরা। তো ইমাইদা, আপনি যদি স্যাকুলেন্টের দামগুলো একটুখানি আলোচনা করেন, এখানে যেসব যত ভ্যারাইটিগুলো রয়েছে এখানে 150 টাকা থেকে 250-300 এই হচ্ছে রেঞ্জ। তো 150 থেকে শুরু 250-300 গাছ অনুযায়ী, ভ্যারাইটি অনুযায়ী, সাইজ অনুযায়ী আপনারা দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন অত্যন্ত ভালো ভালো কোয়ালিটির স্যাকুলেন্ট। এবং গাছগুলো একটা অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছি, একদম ফুল সুন্দর সয়েল মিক্সে ফুল পটিং করা এবং তদুপরি খাবার দাবার দিয়ে একদম রেডি করা রয়েছে,
কোনো খাটুনি ব্যাপার নেই, শুধু বাড়ি গিয়ে আস্তে করে জল দিয়ে বলতে পরিবেশে রাখলে পরেই ঝামেলা ঝঞ্ঝাটা কোনো ব্যাপার দেখলাম না। দারুণ দারুণ একখানা সুন্দর ব্যাপার রয়েছে এখানে, প্রচুর নিচে হচ্ছে ফ্রেনোপসিস। হ্যাঁ, এখানে ফেলোনপসিসের ছোট গাছ রয়েছে দেখতে পাচ্ছি আমরা, ফেলোনপসিসের গাছ রয়েছে অর্কিড, এগুলো খুব অত্যন্ত ভালো জিনিস দেখতে পেলাম। এগুলো কদিনের মধ্যেই বড় হয়ে যাবে এবং এগুলো মিনিয়েছে কিছুদিন পরেই ফুল এসে যাওয়ার ব্যাপার, সামনে সিজনে ফুল এসে যাবে এই ফেলোনপসিস থেকে। এখানে খুব ভালো দেখতে পাচ্ছি, এখানে প্রচুর প্রচুর ফেলোনপসিস অর্কিড রয়েছে, দারুণ একটা সুন্দর সমাহার অর্কিড এবং ক্যাকটাস স্যাকুলেন্ট, একটা বড় ধরনের সমাহার, কত প্রচুর ম্যাচিওর, ফুল ম্যাচিওর গাছ এবং ফুল মেনটেন্স, ফুল পটিং মিক্স এবং ফুল ওয়েল মেনটেন্স সয়েল এবং খাবার দিয়ে একটা পুরো রেডি করা আলটিমেট কালেকশন আমরা এখানে এসে দেখতে পেলাম, যেটা কিন্তু একটা সত্যি হতবাক হওয়ার ব্যাপার। এবং কিছু কিছু গাছ যেগুলো কম্পিটিশন বা শো ছাড়া পাওয়া যাবে না সেই ধরনের গাছও আমরা দেখতে পেলাম এখানে। এখানেও দেখতে পাচ্ছি হাওয়ার চেয়ার দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে, সুন্দর সুন্দর ভ্যারাইটিস হাওয়ার চেয়ার, বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটি, বেশ কয়েকটা ভ্যারাইটি রয়েছে দেখতে পাচ্ছি আমরা, এই একটা ভ্যারাইটি, এই একটা ভ্যারাইটি, বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটির হাওয়ার চেয়ার রয়েছে। সুন্দর পটিং পটিং করা রয়েছে গাছগুলোতে এবং তদুপরি নিচেও কিছু আরও ক্যাকটাস দেখতে পাচ্ছি আমরা, এগুলো হচ্ছে আপনার মেমোরিয়া ভ্যারাইটি, কিছু ভালো ভালো ক্যাকটাস নিচেও দেখতে পাচ্ছি আমরা। কম্প্যাক্ট কালেকশন, কম্প্যাক্ট কালেকশন, আলটিমেট কালেকশন কিছু দেখা যাচ্ছে, যেটা কিন্তু চট করে একটা ম্যাপসাইটে এত সুন্দর ম্যাচিওর এত মেনটেন্স ক্যাকটাস দেখা সম্ভব না। তো আমরা তো প্রচুর ক্যাকটাসের কালেকশন দেখলাম এবং অনেক ক্যাকটাস রয়েছে এখানে, সাকুলেন্ট রয়েছে, অর্কিড রয়েছে, আমরা একটি ভিডিওর মধ্যেই কিন্তু এত কিছু তুলে ধরলাম। তো এই নার্সারির সন্ধান তো আপনি দেবেন কিভাবে লোকে আসবে সেটা আমরা অনুরোধ করবো, এই নার্সারি আপনার নাম, অ্যাড্রেস, লোকেশন, ফোন নাম্বার যদি একটু আমাদের কাছে দিয়ে দেন তাহলে কয়েক দশ মিনিট কী করে আসবে তার ব্যাপার একটু বলে বলে দিন। হচ্ছে আমার এটা হচ্ছে রাজারহাট শিকরপুর হসপিটাল মোড়, এটা অনেক দিক থেকেই আসা যায়, এটা আমাদের আমাদের টাটা মেডিকেলের এখান দিয়েও আসা যায়, আমাদের চেনার পার্ক দিয়েও আসতে পারি, আমরা রাজারহাট লাউহাটি লোকেশন এটা হয়ে চলে আসতে পারি আমাদের শিকরপুর হসপিটাল মোড়, মানে বৈদিক বিনেশ ল্যান্ডমার্ক শিকরপুর মোড়, শিকরপুর মোড় থেকে সোজা একটু লাউ কোলাহাটার দিকে এগিয়ে এলে পরে সামনে চাতাল মতন ফাঁকা জায়গা, পরে দুর্গা পূজার মন্দির আছে, মন্দির আছে, মন্দিরের ঠিক ডান দিকে ঢুকলে সরু গলিতে এই মোড়। আচ্ছা, আমার নাম নিমাই মুখার্জি। আচ্ছা, আর আপনার একটু ফোন নাম্বার যদি দেন, 9830321126। আচ্ছা, এই নাম্বারে ফোন করে যদি কোনো রকম ভাবে অসুবিধা হয় দর্শক বন্ধুরা কিন্তু চলে আসবেন। ফোন নাম্বারটা একবার রিপিট করে বলে দেবেন প্লিজ। আমার টেলিফোন নাম্বার 9830321126। আর কোন নাম্বার আছে কিনা? একটাই নাম্বার, একটাই নাম্বার, আরো নাম্বার রয়েছে, সেটা দর্শক বন্ধু নাম্বারটাই আমার জায়গাতে করে আপনারা কিন্তু লোকেশন অসুবিধা হলে ওনাকে জিজ্ঞেস করে আপনারা চলে আসতে পারবেন এই নার্সারিতে। আমি এছাড়া ডেসক্রিপশন বক্সে ওনার অ্যাড্রেস দিয়ে রাখছি, নার্সারির অ্যাড্রেস দিয়ে রাখছি, আপনারা দর্শক বন্ধুদের যদি অসুবিধা হয় আপনারা সেইখান থেকে ফোন নাম্বার এবং অ্যাড্রেস দেখে আপনারা চলে আসতে পারবেন। তো নিমাইবাবুকে অসংখ্য ধন্যবাদ, আপনার নার্সারি এত সুন্দর করে আপনি তুলে ধরলেন, এত সুন্দর গুছানো পরিপাটি নার্সারি, সত্যি খুব ভালো লাগলো দেখে। সলিড গাছ, মানে গাছের গ্রোথ বা মেইনটেনেন্স একদম আলটিমেট, একদমই। তো দর্শক বন্ধুরা, আপনাদের যদি এখান থেকে ভালো গাছ, ভালো কোয়ালিটির গাছ সংগ্রহ করতে চান তো তাহলে আপনারা এই নিমাইবাবুর নার্সারিতে আসতে পারেন। এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, তাতে এরকম নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেতে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। নমস্কার।